হ্যাপিনেস ওভারলোডেড হ্যাঁ এই যে কিউট কিউট বেবি তুমি ওরে বাবা রে বাবা গরম চা খাইলা এখন খালি নো টেনশন খালি খানা দানা আর ঘুরা দেখা যাবে যে কয় পাউন্ড অ্যাড আপ করে যাও আসে ওজন মাপ পারছ বাপি হুম হাউ মাচ ইউ ওয়ে 183 হাউ টল ইউ আর 5'11" দ্যাটস টু মাচ দেন ইয়েস আই নো আর এখন থেকে আমার সেই বানানো ঘি আপনি পাবেন আপনার রান্নাঘরে আমার তৈরি এই ঘি ঝটপট সিম্পল মেনুকে শাহি করে দিবে খুব সহজেই কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না এখন দেখাও তো সুন্দর আছে না কি আরিয়া তোমার গোছানো হয় নাই এখনো ও মাই গড তোমার তো কাপড় চোপড় দিয়ে একেবারে ভইরা ফেলাইছো ম্যাচ করে ফেলাইছো মানে লন্ড্রি করছো মাত্র কতদিনের কাপড় নিতেছো টু উইকস রাইট ইয়া অ্যাপ্রক্সিমেটলি বেশি হইতে পারে প্লাস মাইনাস ইউ ওয়ান্ট টু সে আমরা কোথায় কোথায় যেতেছি উই আর গোইং টু আরকানসাস জর্জিয়া এন্ড নিউ ইয়র্ক হুম অথয় ইউ ডান প্যাকিং ইয়েস শেষ হয়ে গেছে তোমার প্যাকিং করা ইয়েস এই যে আরামে বসে রয়েছো দেখি তাকাও 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 কি তুমি ডান ইয়া আই অ্যাম ডান দেখি দেখি মুখটা দেখি আই অ্যাম ডান তোমার প্যাকিং শেষ ইয়া আমার এখনো বাকি আছে প্যাকিং ওকে আর তোমার নেলটা করছো যে দেখাও আজকে বা নাইস কি কালার আই গট দ্যাম পার্পল লাইলাক ইয়া ওর পার্পল আবার রিংও পরছো এটা কিসের রিং It's like an acrylic ring. They're like in style right now. এই ওইখানে ওইখানে দুইটা ব্যাগ এরকম পরে আছে কারিজে। নাকি অথয়ের? সবার কাপড় একসাথে করে সব একদম প্যাকেট করে ফেলাও। সব। আমাদের সব কিছু ক্লিন করে যেতে হবে বাসায়। রাইট? হ্যাঁ। মেক শিওর তোমাদের সবার ডিভাইস চার্জার নিবা। এন্ড হোয়াট এলস? হ্যান্ড স্যানিটাইজার এন্ড পার্সোনাল থিংস লাইক টুথব্রাশ, টুথপেস্ট, ফেস ওয়াশ। Undergarments, right? Yeah. Okay. পেছনে বাচ্চারা সব কিছু প্যাক করছে বাপি তোমার সব প্যাকিং শেষ তুমি ঘুমাও তুমি না ঘুমাইলে কিভাবে ইয়ে করবা ড্রাইভ করবা কিসের ভ্যাকসিনের সাথে রাখো ছবি তুলে নিবো ছবি তুলে নিলেও হয় রাইট কালকে সকালে আমাদের রওনা দিতেই হবে কারণ হচ্ছে কালকে বিকেলে আমরা কমিটেড বিকেলে আমাদের যে আকাঙ্ক্ষার যে রিটেল পার্টনার আছে সেখানে আমাদের একটা স্কেজুল করা আমাদের আকাঙ্ক্ষাতে যদিও অনেক বেশি বাংলাদেশি মানুষরা থাকে না জাস্ট লাইক টেক্সাস ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো তো সেই জন্যে ওই স্টোরে আমাদের দুই ঘন্টার একটা মিট অ্যান্ড গ্রিট স্কেজুল করা তো সেটার জন্য আমাদেরকে কালকে সকাল সকাল এখান থেকে ডাউন টাউনে ট্রাফিক হওয়ার আগেই পার হয়ে যেতে হবে তো সেই জন্যেই আমরা আর কি সব কিছু গোছাচ্ছি এত কিছুর পরেও সন্ধ্যায় আজকে সন্ধ্যায় খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বাচ্চার বার্থডে ছিল যেখানে আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে ইয়েস বাবা হাই তোমার শেষ ডান নো এখনো গোছাচ্ছ প্লিজ তাড়াতাড়ি গোছাও ইট লুকস সো মাচ তাড়াতাড়ি গোছাও অনেক জিনিস পড়ে আছে এগুলো সব কিছু প্যাক করে ফেলো সো বাচ্চারা ওই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা গোছাচ্ছে আমার নিজের জিনিসপত্র গোছাতে হবে যেখানে যেখানে ট্রাশ ক্যানগুলো আছে সেগুলো সব এমটি করে যেতে হবে অ্যান্ড দেন যেসব জিনিস এক সপ্তাহের বেশি নজর না দিলে স্পয়েল হতে পারে সেসব জিনিস ইদার ফ্রিজ করে যেতে হবে বা ফেলে দিয়ে যেতে হবে তো এই জিনিসগুলো লাস্ট মোমেন্টে আমার করতে হয় অ্যান্ড দেখা যায় যে আমি আর শেষ মুহূর্তে আমার জিনিসপত্র আমার রেখে যেতে হয় ভুলে মনে থাকে না তো এবার যেটা এখন করব এই মুহূর্তে আমি আমার সব কিছু আগে গুছিয়ে নিব তারপরে যাওয়ার আগে আগে যতটুকু পারি আমি ক্লিন করে যাব অ্যান্ড আমাদের জার্নি স্টার্টিং ইন ফিউ আওয়ার্স আর আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের ট্রাভেল ব্লগ রাইট ইয়েস ডেস্টিনেশন নিউ ইয়র্ক তুই সব নিছ ক্যামেরা কয়টা নিছ হ্যাঁ পুরো গাড়ির মধ্যে জানো 80% যে তোমার জিনিস গিফট এইটা ওইটা অপসরা বলতেছে যে এটা তো বিজনেস ট্রিপ এটা তো বাবা ই না
Vacation na. Vacation and at the same time business trip shobi. Tomar ki main goal ki mane ye New York er ye distributor na. Destination New York but the main yeah holo main holo je distributor. Okay chalo bahut deri hoye geche 6 ta rona dewar kotha an baje koyta? I'm done. Tushi rona dewar kotha 6:30 ta. এখন 7:24 বাজে সবসময় যেটা হয় একদম যাওয়ার আগে আগে যেগুলো যেগুলো ভুলে যায় কিছু কিছু জিনিস এই যে রসুনের ডাব্বা এই যে পাটি মরিচ নিয়ে নিবা নাকি বাপি মরিচ থাক ও খাওয়ার জন্য এত ই হয় নাই বড় হয় নাই হুম বিসমিল্লাহ বলিয়া দোয়া দরুদ পড়া প্যাকড মানে কাছে এবারে না প্যাকটার আমরা আমার কাছে মনে হচ্ছে আমরা যে ওই যে আগে যে ইয়ে করতাম এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিটে রওনা দিতাম হুম ওই রকম Wi-Fi আসছে হ্যাঁ দেখো তো কত লাক্সারি তোমাদের পোলা পায় না আরে গাড়ির মধ্যে ওয়াইফাই এই জিস আমরা ফোন করছিলা জিস আমরা ফোন করে নাই ইশার সাথে কথা হচ্ছে তোমার ইশা রেডি যাক না জিস আমার মনে ঘুমায় এটা ওরা রওনা দিবে কিছু করার মতো তুমি অ্যাড্রেসটা মেক শিওর করো তো কি কি আমার বলো মানে অনেক দিন পরে যে এত এক্সাইটমেন্ট লাগে না এবার কাটটা মানে প্রতিবার যে যাওয়া তে এক্সাইটমেন্ট লাগে না লাগে বাট এত না পরে 4-5 দিন ধরে ই করতেছি তারপরে মুজিব ভাইয়ের লগে দেখা করব সকাল বেলা একেবারে ঘুমের থেকে উঠাই দিয়েছে মুজিব ভাই তুমি যে কি এক্সাইটেড আমারে আসমা ভাবি কল দিছে আমারে জেরিন কল দিছে জেরিন কেন কল দিছে জানো কেন ওর শুট কি জানো ভুললা না যায় ও মাই গড ভুললা তো গেছিলা তুশি শহর ছাড়ি নাই সো এখান থেকে আমাদের যেতে লাগবে approximately 4.5 ghonta ekhon baki ta rastar obostha traffic er upor nirbhor kore bhorbelay rona debar phole kintu amra khub olpo shomoy downtown er jhamela par hote perechi ar dekhte dekhte amra arkansas e chole eshechi আমরা তো চলে আসছি এই যে কি বাপি তুমি কোন না হ্যাঁ তুমি কোথা থেকে আসছে তুমি মাসে ঢুকছো আগে সেটা বলো জি আরে আপনার বাসায় আমরা আপনাকে ছাড়া ঢুকে বসে আছি এই যে এই গাছটা আমি আর ভাবি একসাথে কিনছিলাম লাস্ট টাইম কি বাপি হুম কেমনটা হলো কি কারণে ভালো এই আসলাম ঘুরতে হ্যাঁ লাইট জ্বালাইতে হবে হ্যাঁ সব অন্ধকার আশা মাত্র ঐশি আমাদের শেফ ঐশি লাচ্ছি ইয়ে করছে সার্ভ করছে লাস্ট টাইম ইয়ে বানায় খাওয়াছিল বাপি না হুম কফি লাতে লাতে মানুষ বিশ্বাস করবে এটা কি এই মানুষ কেউ বিশ্বাস করবে না লিচু এরকম বাপি যে জায়গায় আছে না রাইট কে খাইছে বলো সত্যি করে বলো বাপি বাপি তোমার মুজিব ভাইয়ের বাসায় আসা যাবে না মুজিব ভাইয়ের সাথে মিশা যাবে না মিশতে দেওয়া যাবে না বেশি মুজিব ভাই তোমার স্পয়েল করে দিব লিচু খাওয়াইছে না লিচু খাওয়াইছে কিভাবে খাওয়াইছে এটা অনেক ধন্যবাদ
এখান থেকে পাপি তুমি জিনিসটা না বুঝাইতে পারতাছ না তুমি না না খায় হাত দিয়ে একটা ই করো মানে তোমার ইয়াটা ভিতর থেকে সিটটা বাইর করো হ্যাঁ তাহলে বুঝবে মানুষ মুখে দিলে তো বোঝা যায় না রাইট এত রস নট অনলি দ্যাট তোমার ই মানে মিষ্টি অনেক মিষ্টি বিচি তো ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা একটু ছিরো তাহলে বুঝতে পারবে তো রস ওরে বাবা এই যে রস বিচি তো নাই নাই একদমই নাই অমৃতের মতো কাজ হয়েছে না বাপি দেখো নানির বাড়ির আম অবস্থা দেখছো দেখো এটা কি আম এইটা বাপি ল্যাংড়া জাতের টাইপের বাট ওটা না দ্যাটস নট দ্যাটস নট ব্যাড বাট এটা এ সবগুলি বেস্ট এইটা কিন্তু এটা পাকতে হবে একদম নরম হইতে হবে তাই কিন্তু আমরা এই আমটা তো বাজারে দেখা যায় না 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 এই আম তো পাবেন এই আমটা তোমারে দুইটা দিছিল মনে আসলে আমাদের জীবনে চলার পথে হঠাৎ করেই কিছু মানুষের সাথে খুব আত্মার সম্পর্ক হয়ে যায় আর সেটা খুব অল্প সময়ে যাদের বাসায় এসেছি তাদের আয়োজন দেখে নিজের কাছেই খুব লজ্জা লাগছিল রান্না করেছিল বড় বড় চিংড়ি সাথে কই মাছ বাপ্পির পছন্দের আলু মুরগির ঝোল সেই সাথে ঢ্যাঁড়স ভাজি এবং ইলিশের তো পেঁয়াজা আরও ছিল গরুর মাংসের ঝাল আর ডাল ছিল চালতা দেয়া তার বাগানের বরবটির ভর্তা ছিল আরও ছিল করলা ভাজি এছাড়াও বাচ্চাদের কথা মাথায় রেখে মুরগির কোরমা এবং সাদা পোলাও ছিল এই যে আমি যেমন প্লেটে একদম সব কিছু নিয়ে আসছি ডালটা আনি নাই কারণ ম্যাচ হয়ে যাবে গা ডাল ছাড়া সব নিয়ে আসছি ওই মাছ আনছি কি কারণে বাপ্পি ট্যাক্স দিতে হইব খাইলে এই কমই তো খাইতেছি তুমি দেখো আমার আমি ভাত তো নেই নাই বাকি সব নিয়েছি বাকি সব খাইতে তো না করো নাই ডায়েটে মানে কলা ভাজি নিয়েছি ঢ্যাঁড়স ভাজি ভর্তা চিংড়ি কই মাছ ভাত আর ডালও খাবো সব খাবো আম্মা কবিতা লাগতো ডায়ে লাগতো আমিও তো কবিতা লাগতাম আমাদের এবারের ভ্যাকেশনের অর্ধেক পথ পর্যন্ত জিসানদেরও প্ল্যান আর ওরা এসেছে দেরি করে ঠিক আমাদের খাবার শেষ হওয়ার পর জিসাম আসা মাত্রই মুজিব ভাই তার গিফটের ভান্ডার খুলল একে একে গিফট দেয়া হলো বাপ্পিকে জিসামকে এবং সেই সাথে আমাকে আর এশাকেও সাইজটা ঠিক মতো হয়েছে বাপ্পি তোমার বাংলাদেশে আর আসা যাবে না বাপ্পি যেরকম বলছে কি আশা এসা গিফট চাই এসা প্রতি সপ্তাহে আসতে চাই আমরা আর আসবো না আমরা আর আসবো না আমরা আর আসবো না সত্যিই আসবো না কঠিন হয়ে যায় আমাদের জন্য এই ছিল আমার আর এশার গিফট যথারীতি জিসানদের খাওয়ার দাওয়ার পর কিছুক্ষণ সময় আমরা গল্প করে এরপরে তৈরি হয়ে নিলাম এশিয়ান গ্রোসারিতে যাওয়ার জন্য আমরা
to Asian grocery jekhane amader prothom porje meet and greet hocche for 2 hours kotha chilo but amader ei je celebrity madam ashte deri kore felche celebrity ashate deri korate amader deri hoye geche amra to sokal sokal eshe ar ki gechhilam ready chilam age age kheye age age sheje tete ekdom ready to ora ashte ashole ki deri hoye geche traffic e pore giyechilo so ekhon amra shobai mile jacchi ভাবি কতক্ষণ লাগে এখান থেকে যেতে 45 আমরা অলরেডি 10 15 মিনিট ট্রাফিক করতেছি রাই হাফ এন আওয়ার মোর রাই হাফ এন আওয়ার আচ্ছা তো আমরা চলে আসছি না স্টোরে ওয়াও চলে আসছি হ্যাঁ টু ভিডিও করো প্লিজ নাও এই প্রথম আমরা এই স্টোরটাতে এসেছি স্টোরটা যথেষ্ট বড় এবং বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে ভেতরে অনেক স্পেশিয়াস ঢুকেই আমার খুব ভালো লাগছিল যদিও আমার আসতে একটু দেরি হয়েছে তবে বেশ কয়েকটা ফ্যামিলি কিন্তু আগে থেকে সেখানে উপস্থিত ছিল তারা ঠিকই অন টাইম এসেছে তাদের জন্য স্টোরের পক্ষ থেকে সিঙ্গারা ছিল চা ছিল আর ওই যে শেলফে আমার প্রোডাক্ট দেখলেই শিহরিত হই তাই সবার আগে গিয়ে সেটাই দেখি আরও যেটা আমার কাছে খুব মজা লেগেছে সেটা হচ্ছে রেড কাউ মিল্ক দেখে সেই ছোটবেলায় দেখেছিলাম তাদের দোকানটা ঘুরে ঘুরে দেখলাম দেখা করলাম সবার সাথে এই দোকান থেকে একটা লাইভও করেছি যেটা আমার ফেসবুক পেজ থেকে আমি লাইভ হয়েছিলাম যথারীতি অন্যান্য বাংলাদেশি গ্রোসারি দোকানগুলোর মতোই এখানেও সব কিছুই পাওয়া যায় সেই সাথে মাছ এবং আমাদের দেশীয় যে বিভিন্ন ফ্রোজেন ভেজিটেবলস এবং স্ন্যাক্সগুলো থাকে সেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে গুড় সেই সাথে মশলাপাতি সাধারণত যেগুলো পাওয়া যাওয়ার কথা দেশি গ্রোসারিতে সেগুলো তো ছিলই তবে সবচাইতে আমাকে যেটা অবাক করেছে সেটা হচ্ছে মাছগুলোর ফ্রেশনেস দেখে বড় বড় যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু ভালোই ফ্রেশ ছিল কমিউনিটির অল্প কিছু ফ্যামিলি নিয়ে এই শহরের এই বাঙালি দোকানে কিন্তু অনেক রকম চাল ছিল যেটা অবাক করার মতো ছিল আমাদের দেশীয় কালাজিরা চাল এবং চিনি গুঁড়া চাল ভালো লেগেছে দেখে যে পিঠা বানানোর হাঁড়ি কড়াই বটি বদনা সাধারণত আমাদের দেশীয় মানুষদের যা যা প্রয়োজনীয় হয় সে সবই আছে এখানে এবং কিছু দেশি ফ্রোজেন মিষ্টি যেটা ইউজুয়ালি নিউ ইয়র্ক থেকে আসে আমি আসলে বলতেই পারবো না আপনাদেরকে আমি যে কত খুশি হইছি মানে এই ফুলের ব্যাপারটা এটা খুবই ওভারওয়েলিং আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি লজ্জা পাই না আমি খুবই ওভারওয়েলিং স্বাভাবিকভাবেই স্টোরে আগত গেস্টদের প্রাইভেসির কথা চিন্তা করে সবাইকে ভিডিওতে আনা হয়নি তবে যারা ক্যামেরায় কমফোর্টেবল তারা সবাই খুবই মজা করে ছবি তুলেছি আমরা একসাথে স্টোরে থাকতে থাকতেই প্ল্যান হয়ে গেল ওখান থেকে আমরা মাছ ধরতে যাব সবাই মিলে সেখান থেকে কাছাকাছি শহরের একটা লেকের পাশে চলে গেলাম ও বক 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 আচ্ছা এটা তো বিদেশি কাস্ট নেট আমাদের বাসার বেশি যা বুঝি ভাই মাছ কতগুলো উঠবে আগে একটা বলে যান কমেন্ট করে যান না আমি দেখি আপনার আন্দাজের সাথে মিলে কিনা ভাইও মাছ ধরবেন হ্যাঁ উনি তো মারবে মনে হয় মাছ
অন্ধকার হয়ে যাওয়ার ফলে আমরা সেখানে খুব বেশি দেরি না করে বাসায় ফিরে এলাম। আর এখানে যতগুলো মাছ দেখছেন এই ছিল আমাদের আজকের শিকার। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আরও মজার মজার কিছু ঘটনা। Till then, keep watching Selina Rahman. ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।